ইনফিনিক্সের হট টেনেস, এই ফোনটা অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ হওয়ার পর থেকেই এটার অনেক হাইপ ক্রিয়েট হয়েছে। এটার এত চাহিদা হয়েছে যে মার্কেটে এখন ওরকম অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না। তো অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে ইনফিনিক্সের হট টেনেস এবং রিয়েলমি নার্জো 30A এই দুইটা ফোনের মধ্যে একটা কম্প্যারিজন ভিডিও করতে, কারণ দুইটা ফোনেই বাংলাদেশে অফিসিয়ালি বেস ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে 12,990 টাকা, মানে 13,000 টাকার মধ্যে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এসআই মাসুম। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো যে রিয়েলমির নার্জো 30A এবং ইনফিনিক্সের হট টেনেস এই দুইটা ফোনের মধ্যে কী কী তফাত রয়েছে, এবং যেহেতু একই দামে বাংলাদেশের বাজার থেকে পাওয়া যাচ্ছে তো দুইটা ফোনের মধ্যে কোন ফোনটা বর্তমানে আপনার কেনা উচিত হবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে এই দুইটা ফোনের মধ্যে কতটুকু তফাত রয়েছে, এবং আমি ভিডিওর শেষে বলেও দেবো যে দুইটা ফোনের মধ্যে কোন ফোনটা আসলে আপনার বর্তমানে কেনা উচিত হবে। তাই ভিডিওটি দেখা শেষ হলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, আপনার একটি লাইক আমাকে এমনই নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেকটাই অনুপ্রাণিত করবে। এছাড়াও আমার চ্যানেলের ভিডিওগুলো যদি নিয়মিত পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে একদমই ভুলবেন না। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ইনফিনিক্সের হট টেনেস এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের একটা ফোন, এবং ফোনটির ফ্রন্টে পাচ্ছেন একটি 6.82 ইঞ্চির IPS LCD প্যানেল যার রেজুলেশন HD+, এবং এতে থাকছে 90Hz রিফ্রেশ রেট। এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 এবং তাদের যে XOS রয়েছে সেইটাতে পেয়ে যাবেন। অপরদিকে রিয়েলমি নার্জো 30A এই ফোনটার ফ্রন্টে পাচ্ছেন একটি 6.5 ইঞ্চ IPS LCD প্যানেল, যেটি একটি HD+ রেজুলেশনের হলেও এটি কিন্তু থাকছে 60Hz রিফ্রেশ রেট, এবং এই ফোনটিও আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 পেয়ে যাবেন এবং রিয়েলমি UI এটি রান করবে। আমি যদি দুইটা ফোনের বিল্ড এবং ডিজাইন নিয়ে কথা বলি, এখানে দুইটা ফোনই একই প্লাস্টিক বিল্ডের তৈরি এবং ডিজাইনটা আলাদা হলেও এটা যার যার ব্যক্তিগত চয়েস। আপনার কাছে দুইটা ফোনের মধ্যে কোন ফোনের ডিজাইন ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আমি যদি ফোন দুটির ডিসপ্লে নিয়ে কথা বলি, এখানে অবশ্যই এখানেও ইনফিনিক্সের হট টেনেস এগিয়ে থাকবে, কারণ এখানে কিন্তু 6.82 ইঞ্চির একটি বিশাল বড় ডিসপ্লে পাচ্ছেন। এখানে HD+ রেজুলেশন হলেও এটাতে কিন্তু রয়েছে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট, যা গেমারদের জন্য অনেকটাই কাজে আসবে। অপরদিকে নার্জো 30A 6.5 ইঞ্চ, মানে এক হাতে ব্যবহার করার জন্য পারফেক্ট একটা ফোন, তবে 60Hz রিফ্রেশ রেট রয়েছে। এখানে যদি ফুল HD+ রেজুলেশন ডিসপ্লে থাকতো তাহলে আমি অনেকটাই এগিয়ে রাখতাম নার্জো 30A, তবে যেহেতু দুইটা ফোনেতেই রয়েছে HD+ রেজুলেশন, মানে 720p প্যানেল, তো এখানে অবশ্যই ডিসপ্লের দিক থেকে এগিয়ে থাকবে ইনফিনিক্সের হট টেনএস। অপরদিকে দুইটা ফোনে যেহেতু অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 রয়েছে এবং তাদের নিজস্ব OS রয়েছে, তো এটা যার যার ব্যক্তিগত চয়েস। এছাড়াও আমার চ্যানেলে আরও একটি ভিডিওতে আমি ইনফিনিক্সের হট টেনএস এবং রিয়েলমি C25S সম্পর্কে আলোচনা করেছি, সেই ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে ইনফিনিক্সের হট টেনএস এবং রিয়েলমি C25S এই দুইটা ফোনের মধ্যে কী কী তফাত রয়েছে এবং দাম অনুযায়ী দুইটা ফোনের মধ্যে কোন ফোনটা কেনা উচিত হবে। তো সেই ভিডিওটা যদি আপনি দেখতে চান বা মিস করে থাকেন, এখানে আই বাটনের উপরে ক্লিক করে দেখে আসতে পারেন, বা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্ক দেওয়া আছে, চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। এবার কথা বলবো এই দুইটা ফোনের প্রসেসর সম্পর্কে। দুইটা ফোনের মধ্যেই ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 মতো গেমিং প্রসেসর। যে প্রসেসরটি 12nm আর্কিটেকচারের বিল্ড একটি অক্টাকোর প্রসেসর এবং এর সর্বোচ্চ ক্লক স্পিড 2.0 GHz। এছাড়াও এই প্রসেসরটির মধ্যে রয়েছে কিন্তু মালি G52 MC2 GPU, যার দরুন কিন্তু আপনারা ভালোভাবেই হাই গ্রাফিক্সের গেমসগুলো খেলে নিতে পারবেন। তবে ইনফিনিক্সের হট টেনএসে আপনারা পাবেন 4GB র্যামের সাথে 128GB স্টোরেজ, এবং নার্জো 30A পাবেন কিন্তু 4GB র্যামের সাথে 64GB ইন্টারনাল স্টোরেজ। তো এদিক থেকে কিন্তু এগিয়ে থাকবে ইনফিনিক্সের হট টেন এস। তবে পারফরমেন্সের কথা বলতে গেলে এখানে দুইটা ফোনের তরফ থেকে প্রায় কাছাকাছি পারফরমেন্স পাবেন, কারণ যেহেতু দুইটা ফোনের মধ্যেই একই প্রসেসর ব্যবহার করা হয়েছে, আর প্রসেসরটি কিন্তু এই বাজেটের মধ্যে সবাই ব্যবহার করতেছে, তো মোটামুটি এটার পারফরমেন্স তুলনামূলক অনেক ভালো। তবে এখানে কিছুটা কমপ্লেন রয়েছে, মিডিয়াটেকের হেলিও G85 অনেকটাই গরম হয়ে যায় গেম খেললে, তো এখানে কিছুটা কমপ্লেন কম রয়েছে নার্জো 30A, মানে নার্জো 30A গেম খেললে গরম তুলনামূলক একটু কম হয়, তবে ইনফিনিক্সের হট টেনএস এই ফোনটার মধ্যে গেম খেললে কিছুটা বেশি গরম হয়, তবে আবার গেম খেলা বন্ধ করে দিলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। এটার ইস্যু হতে পারে অপটিমাইজেশনের অভাব, বা এখানে যে ইনফিনিক্সের XOS রয়েছে সেটাতেও হয়তোবা কিছুটা বাগ থাকলে এখানে অনেকটা ইস্যু এটা কাজ করতে পারে, তো এটা হয়তোবা ইনফিনিক্সের আপডেটের দরুন এটা ফিক্স করা সম্ভব, তবে এটা আমার জানানোর উচিত ছিল, তো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম।
এছাড়াও যদি আমি এই দুটি ফোনের ক্যামেরা নিয়ে আলোচনা করি, ইনফিনিক্সের হট টেন এস এই ফোনটার পেছনে পাবেন তিনটি ক্যামেরা, যার মেন ক্যামেরাটি 48 মেগাপিক্সেলের এবং ফ্রন্টে পাচ্ছেন একটি 8 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা। এছাড়াও রিয়েলমি নার্জো 30 এর পেছনে পাবেন দুটি ক্যামেরা, যার মেন ক্যামেরাটি 13 মেগাপিক্সেলের এবং ফ্রন্টে পাবেন একটি 8 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা। তো ক্যামেরা সেকশনের দিক থেকে আমি যদি বলি, এখানে অবশ্যই এগিয়ে থাকবে ইনফিনিক্সের হট টেন এস। যেহেতু 48 মেগাপিক্সেলের ক্যামেরা, এখানে অবশ্যই খুবই ভালো ডিটেলযুক্ত ছবি পাবেন ইনফিনিক্সের হট টেন এসের তরফ থেকে, এবং কিছুটা শার্পনেসের ঘাটতি থাকবে বা একটু হলেও খারাপ কোয়ালিটির ছবি পাবেন এখানে রিয়েলমি নার্জো 30 তরফ থেকে। কারণ যেহেতু 13 মেগাপিক্সেল ভার্সেস 48 মেগাপিক্সেল, আপনারা বুঝতেই পারছেন কোনটার তরফ থেকে ভালো ছবি পাবেন। তবে ফ্রন্ট ক্যামেরার ছবির ধরুন দুইটার তরফ থেকে কিন্তু একই রকমের সেলফি পাবেন, এটা যেহেতু দুইটা ফোনের মধ্যে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। অপরদিকে দুইটা ফোনের পেছনে পাচ্ছেন ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সব ধরনের প্রয়োজনীয় সেন্সর, ফেস আনলকের মতো সুবিধা, এবং দুইটা ফোনের মধ্যে আপনারা হেডফোন জ্যাক ব্যবহার করতে পারবেন এবং একসাথে দুইটা সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন। তবে দুইটা ফোনের মধ্যেই কিন্তু রয়েছে 6000 mAh ব্যাটারি। ইনফিনিক্স হট টেন এসে থাকছে কিন্তু 10 ওয়াটের নর্মাল চার্জার, তবে ইনফিনিক্সের হট টেন এসটা কিন্তু 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, এবং অপরদিকে নার্জো 30 এর মধ্যে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট তো থাকছেই এবং বক্সের মধ্যে একটি 18 ওয়াটের ফাস্ট চার্জারও পেয়ে যাবেন। ব্যাটারির লাইফের কথা বলতে গেলে, যদি আপনারা ইনফিনিক্সের হট টেন এসটা কিনেন এবং এটাতে যদি 90 হার্জটা অন করে আপনারা গেম খেলেন বা ফোনটাকে ব্যবহার করেন, তাহলে অবশ্যই একটু ব্যাটারি লাইফ বেশি ইউজ হবে ইনফিনিক্সের হট টেন এসের মধ্যে, কারণ 90 হার্জ রিফ্রেশ রেটটা কিছুটা ব্যাটারি ড্রেন করবে। তবে যদি আপনি 60 হার্জে ব্যবহার করেন, তাহলে একদম সেম কাছাকাছি আপনারা এখানে স্ক্রিন ওয়ান টাইম বা এখানে ব্যাটারি লাইফটা পেয়ে যাবেন দুইটা ফোনের মধ্যেই। তবে এখানে ইনফিনিক্সের হট টেন এসে 18 ওয়াটের ফাস্ট চার্জিংটা আছে, তবে বক্সে একটি 10 ওয়াটের চার্জার দিয়েছে, যার দরুন চার্জ দিলে হট টেন এসটা কিছুটা সময় বেশি লাগবে নার্জো 30 এর চাইতে। তবে একটা ভালো বিষয় করেছে এখানে রিয়েলমি নার্জো 30 এর মধ্যে 18 ওয়াটের ফাস্ট চার্জার বক্সে দিয়ে দিয়েছে। ইনফিনিক্সের হট টেন এস এই ফোনটা বাংলাদেশের বাজার থেকে 4GB 128GB পেয়ে যাবেন 12,990 টাকায়। অপরদিকে রিয়েলমি নার্জো 30 এ 4GB 64GB ভেরিয়েন্টটি পেয়ে যাবেন 12,990 টাকায়। তো এইবার কথা হচ্ছে, যেহেতু দুইটা ফোনেই 13,000 টাকায় পাওয়া যাচ্ছে অফিসিয়ালি, তো কোন ফোনটা আপনি কিনবেন? আমি রিকমেন্ড করবো ইনফিনিক্সের হট টেন এসটা নেওয়ার, কারণ ইনফিনিক্সের হট টেন এস কিনলে আপনি এখানে পাচ্ছেন কিন্তু 6.8 ইঞ্চ বিশাল বড় একটি 90 হার্জ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে, যেটা গেমারদের জন্য অনেকটাই ভালো কাজে আসবে, এবং 48 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এবং ভালো একটা ব্যাটারি লাইফ, গেমিং পারফরমেন্সও কিন্তু আপনারা পাচ্ছেন। অপরদিকে নার্জো 30 এ যদি আপনারা এক হাতে ব্যবহার করতে চান কমফোর্টেবলি, তাহলে আপনি নার্জো 30 এটা নিতে পারেন, কারণ এখানে থাকছে 6.5 ইঞ্চ 60 হার্জের ডিসপ্লে। তবে এখানে গেমারদের জন্য এটা চয়েস লিস্টে নাও থাকতে পারে। তবে এখানে কিন্তু আপনারা ক্যামেরার ধরুন অতটা ভালো পারফরমেন্স পাবেন না, কারণ 13 মেগাপিক্সেলের ক্যামেরার তরফ থেকে অতটা ভালো পিকচার কিন্তু এখানে পাবেন না। তবে দুইটার ফোনের তরফ থেকে একই রকমের গেমিং পারফরমেন্স পাবেন। তবে রিয়েলমি নার্জো 30 এটা নিলে 18 ওয়াটের ফাস্ট চার্জার বক্সে পেয়ে যাবেন, কিন্তু ইনফিনিক্সের হট টেন এসটা কিনলে বাজার থেকে এক্সট্রা কিন্তু একটা 18 ওয়াটের ফাস্ট চার্জার আপনাকে কিনে নিতে হবে। তো ভিউয়ার্স, আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে দুইটা ফোনের মধ্যে কতটুকু তফাত রয়েছে এবং দুইটা ফোনের মধ্যে কোন ফোনটা আপনার বর্তমানে কেনা উচিত হবে। তো এই দুইটা ফোন সম্পর্কে আপনার কি মতামত বা এই দুইটা ফোনের মধ্যে কোন ফোনটি আপনার ভালো লেগেছে, অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি আপনার কমেন্টের আশায় থাকবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না আপনার বন্ধুদের মাঝে। এছাড়াও আমার চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে একদমই ভুলবেন না, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোন স্মার্টফোন বা গ্যাজেট সম্পর্কিত ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।